তোশাখানা মামলায় মঙ্গলবার লাহোরের জামান পার্কের বাসভবনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে গেলে যে উত্তেজনা শুরু হয় তা চলে বুধবারও। গ্রেফতার ঠেকাতে ইমরানের বাড়ির চারপাশে জড়ো হওয়া হাজারো পিটিআই সমর্থক বুধবারও আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা দেয়। পুলিশ আবারও ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা করলে মঙ্গলবারের মতোই সমর্থকদের তীব্র বাধার মুখে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। তবে নিজেদের অবস্থানে অনড় থাকেন ইমরান সমর্থকরা। দুদিনের সংঘর্ষে পুলিশ সহ আহত হন অনেকে। এ অবস্থায় বুধবার এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, তার বিরুদ্ধে শাহবাজ সরকার ভয়াবহ ষড়যন্ত্র করছে, তার জীবন ঝুঁকিতে বলেও জানান তিনি। কাল শাম সে ইয়ে সিরফ মেরে ঘর মে জো পড়ে ইয়ে আমারে ঘর কে ইর্দ গির্দ জো শেলস মিলে ইয়ে ইকতদার মে জো শাহবাজ শরীফ ও রানা সানাউল্লাহ ইয়েহি ইনহোনে হি পেহলা মেরে উপর কিয়া থা ওর এক অর এজেন্সিজ কে আদমি নে আব ওই পাওয়ার মে বেঠে হ্যায় খতরা উনসে হ্যায় তো মে एक चीज मांगी कि मुझे सिक्योरिटी दे। রকমারে ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এর আগে বুধবার সকালেই ইমরান খান বলেন, গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তিনি 18 মার্চ ইসলামাবাদ যাবেন বলে মুচলেকা দিয়েছেন। তারপরও পুলিশ তাকে গ্রেফতারের জন্য উঠে পড়ে লেগেছে। প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করার অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি আদালত ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশের পর ইসলামাবাদ পুলিশ ইমরান খানকে গ্রেফতার করতে লাহোর পৌঁছায়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।